আপনার কি বক্তব্য নাই? আপনাকে নিয়ে এত কথা হচ্ছে, আপনি কোনো কথা বলবেন না? আপনি তো হায়েস্ট কোর্টে প্রথমবার আসছেন। জি জি, একটু বলেন, একটু কিছু বলেন। কেন আপনি স্যার বলছেন? কেন ওনাদের তো বক্তব্য আছে, আপনার কোনো বক্তব্য নাই? দাদু ভাই, একটা জিনিস, আপনি অনেকদিন পর একটা মানে ভালো আদেশ পেয়েছেন, এটা নিয়ে আপনার এক মিনিট যদি দাঁড়াবেন, সালাউদ্দিন সাহেব কিছু বলছেন না, চলে যাচ্ছেন, ওনার কোনো বক্তব্য নাই। পরে উনি একটা অর্ডার চেয়েছিলেন যে এই যে মানহানিকর যে বক্তব্য, এই বক্তব্যগুলা যেগুলা ওনার বিরুদ্ধে দেয়া হয়েছে, এইগুলা মানে এই ভিডিওগুলা রিমুভ করার জন্য, এবং এই ব্যাপারে একটা রেস্ট্রেইনিং অর্ডার, আমরা যেন ওনার ব্যাপারে আর এইসব বিষয়ে কিছু বলতে না পারি, এই কারণে উনি একটা রিট করেছিলেন। রিটে চ্যানেল 71-এর মানে সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং গভর্নমেন্টের এবং যুগান্তরের সাংবাদিক এবং এই আপনার গভর্নমেন্টের যারা বিটিআরসি সহ ওদেরকে এবং আমি আমাকেও 17 নম্বর হিসাবে, আমাকে রেসপন্ডেন্ট হিসাবে বিবাদ রেসপন্ডেন্ট করা হয়। তা আজকে শুনানি শেষে, দুই দিন মোটামুটি শুনানি হলো, আজকে শুনানি শেষে যে আদেশটি হয়েছে এটা হচ্ছে গিয়ে রিমুভ করার আদেশ, কোনো আদেশ দেওয়া হয় নাই। একটা রুল দেওয়া হয়েছে, ওনারা যে টার্মে রুল চেয়েছেন যে রুলটা তাদেরকে দেওয়া হয়েছে, আর একটা ইন্টারিম অর্ডার দেওয়া হয়েছে যে ওনার বিরুদ্ধে ফিফা থেকে টাকা নেওয়া এবং আমাদের ফুটবল ফেডারেশন থেকে টাকা নেওয়ার যে মানি লন্ডারিং এবং ফরজারি এবং করাপশনের যে ইনকোয়ারিটা চলছে দুদকে, এইটার ব্যাপারে কোনো অপিনিয়ন আমরা দিতে পারবো না, বাট কোনো মন্তব্য, যেহেতু এটা একটা আন্ডার ইনকোয়ারিতে আছে, এটা কি হবে ইনকোয়ারি, কি হইতে পারে, এগুলা মানে কোনো ধরনের অপিনিয়ন ফর্ম করা যাবে না, কারণ এটা একটা কম্পিটেন্ট একটা অথরিটি, অলরেডি তদন্তাধীন বিষয়, অলরেডি ওনারা এটা ইনকোয়ারি করতেছেন। এইটা ছাড়া আর যা আছে কোনো কিছুতেই কোনো রেস্ট্রিকশন নাই। উনি যদি আগে কোনো অন্য কোনো বিষয়ে যদি উনি চুরির অভিযোগ থাকে, কোন ধরনের দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ থাকে, সবই বলা যাবে, শুধুমাত্র যে জিনিসটা ওই যে ফিফা থেকে টাকা আনা এবং ফিফা মানি লন্ডারিং সংক্রান্ত বিষয়ে আপাতত বলা হচ্ছে যে এটা যেন আমরা কিছু না বলি, এই অর্ডারটি আজকে হয়েছে। ওই যে রুল ওনারা যেটা চেয়েছেন যে কেন ওই যে ওদেরকে যে কেন প্রোটেকশন দিবে না, এই না যাওয়াটা বা ব্যর্থতা কেন অবৈধ হবে না, রুলের টার্ম আছে, কিন্তু কোন ইন্টারিম অর্ডার, এই ভিডিও সরানো বা কিছুই ইন্টারিম কোন অর্ডার নাই, এবং আমাদেরকে ফ্রিডম দেওয়া হয়েছে। এবং ও আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আমাদের বিরুদ্ধে যেটা বলা হয়েছে যে এই রিপোর্ট নিয়ে আমরা কিছু বলতে পারবো না, যেটা ইনকোয়ারি চলতেছে এইসব বিষয়ে আবার পিটিশনারও কিছু বলতে পারবেন না, উভয়পক্ষকে পিটিশনারও এইসব বিষয়ে কিছু বলতে পারবেন, বাকি রেসপন্ডেন্টদেরকে অর্ডার দেওয়া হয়েছে তারা যেন সহযোগিতা করে তথ্য যাতে যাচ্ছে। ও আরেকটা থেকে অল যারা রেসপন্ডেন্ট আছে তাদেরকে বলা হয়েছে, ইভেন 71 আমি এই আমাদের যুগান্তরের সঞ্চল ভাই সবাইকে বলা হয়েছে, আমাদের কাছে যা ইনফরমেশন আছে আমরা যেন এটা ওনার বিরুদ্ধে 4 মাসের মধ্যে দুদক ইনকোয়ারি করে রিপোর্ট দিবে, মানি লন্ডারিং, ওই যে ফিফার যে টাকাটা যেটা আমরা বলছি যে উনি দুর্নীতির সাথে জড়িত, এই যে বিষয়টা এটা তো দুদক তদন্ত ইনকোয়ারি করতেছে, এই বিষয়টাতে যেন আমরা ফার্দার কোনো অপিনিয়ন বা আমাদের কোনো অপিনিয়ন যেন আমরা না বলি, কিন্তু কোন নিউজ বা অন্য কোনো বিষয়ে কোন ধরনের রেস্ট্রিকশন নেই। মতামতটা শুধু হচ্ছে গিয়ে বুঝবেন, মতামতটা শুধু হচ্ছে গিয়ে যে দুদক যে ইনকোয়ারি করতেছে ওনার ব্যাপারে দুর্নীতির বিরুদ্ধে, এই বিষয়ে কোনো মতামত দিবেন না, যেমন ধরো হইতে পারে যে না আমার মনে হয় দুদক অবশ্যই পাবে ওনার বিরুদ্ধে
সুযোগ না পাইলে এটা খুবই অমানবিক হবে, এই ধরনের হয়তো ওপিনিয়ন যেহেতু একটা কম্পিটেন্ট একটা অথরিটি যেহেতু এটা ইনকোয়ারি করতেছে। এছাড়া আর সব কিছুতে বলা যাবে, আর আমরা যেরকম বলতে পারবো না ওই তদন্ত নিয়ে, আবার পিটিশন আরো কিছু বলতে পারবো যে উনি যেটাকে মানহানি বলছেন, আমরা বলছি যে এটা জাস্টিফিকেশন, এটা পাবলিক ইন্টারেস্ট, এটা ট্রুথ, যেটা আমি মনে করি সত্য, এবং এটা সত্য, এটার জন্য তো মানহানি হইতে পারে না। এগুলো আসলে ট্রায়ালের ব্যাপার, ওনারা হাইকোর্টে চলে আসছেন, এখন আসলে সবকিছু তো আমাদের বলার কিছু নাই, এভিডেন্স ছাড়া এগুলো। আবারও বলছি যে জিনিস অন্যের মানহানি যদি হয়ও, আপনি যদি কোন ব্যক্তি মনে করেন যে ওনার মানহানি হয়েছে এই বক্তব্যে, কিন্তু ডিফেন্স আছে, আপনি একটা লোক যদি কোনো কারণে চুরি করে আর আপনি যদি তার চুর বলেন, এই চুরে তো আর আপনার মানহানি হবে না, ডিফেন্স আছে, আপনার পাবলিক ইন্টারেস্টে আপনি এইসব কথা বলতে পারবেন, এখানে ভালোই ডিফেন্স আছে। আমি স্পষ্ট মনে করি যে অর্ডারটি হয়েছে, এই অর্ডারটিতে কোনো পক্ষই বিজয়ী হয়নি, পরাজিত হয়নি, উনি যা চাইছেন, আমরা তো বারবারই বলছি, আমরা উনি বলছেন যে ডিফেমেটরি কথাগুলো যেন আমরা না বলি, আমরা বলছি যে ওনার কথা তো আমি সত্য কথা বলছি, তাতে ওনার যদি মান ইজ্জত যায় বিষয়টা তো আলাদা, কিন্তু আমাদেরকে দেখেন উনি কিন্তু কোন ডিফেমেটরি স্টেটমেন্ট বা কোন স্টেটমেন্ট আমাদেরকে বন্ধ করতে আদালত অর্ডার দেয়নি। আদালত বলছেন যে আপনি শুধু যেটা ইনকোয়ারি হচ্ছে, যেটা যেটা দুদক ইনকোয়ারি করতেছে মানি লন্ডারিং এর বিষয়ে, ঠিক শুধু এই বিষয়টাতে আপনারা কোনো অপিনিয়ন ফর্ম করবেন না, আর কোনো বিষয় টক শো রাতে যে জার্নাল হয় কোন জায়গায় উনার ব্যর্থতা, মেয়েদের যে পাঠাইতে পারলেন না, এবং দুর্নীতিতে উনার সেক্রেটারি যে অলরেডি দোষী সাব্যস্ত হয়েছেন, এগুলা কোনো বিষয়ই ওইটার সাথে সম্পৃক্ত না। আমি আমরা সম্ভব যাওয়ার সম্ভাবনা খুবই আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিই। আবার কোন বিষয়টা আমরা মতামত না দিতে